আগামীকাল পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম সভা শিলিগুড়িতে, তারপরই তিনি চলে আসবেন কলকাতায়। পরবর্তী জনসভায় ব্রিগেডে সেই সভায় যোগদান করতে রাত থেকেই কলকাতায় ভিড় জমাতে শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকরা, আর সেটাই স্বাভাবিক। কিন্তু মোদীর ব্রিগেডে উপস্থিত থাকতে চান তৃণমূল কর্মীরাও। এই কারণ দেখিয়ে বিজেপিতে নাম লেখালেন 60 জন তৃণমূল কর্মী। সেই দলে একজন প্রাক্তন পঞ্চায়েত প্রধানও রয়েছেন। তারা বারুইপুর পূর্ব বিধানসভায় বেগমপাড়ার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় তারা গেরুয়া শিবিরে যোগ দেন। তাদের হাতে দলের পদ্ম পতাকা তুলে দেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। প্রসঙ্গত, তিনিও 2014 সালে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। বোলপুর থেকে জিতে সাংসদও হয়েছিলেন, তবে কয়েক মাস আগে তাকে বহিষ্কার করে তৃণমূল। তারপর তিনি বিজেপিতে যোগদান করেন। এইদিকে এই দিন অনুপম হাজরা জানান, ডিম ভাত নয়, এবার আবেগ দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন 60 জন। এভাবেই আবেগ দিয়ে 3 এপ্রিল ব্রিগেড ভরাবেন বিজেপি কর্মী সমর্থকেরা। এদের হাত ধরে আগামী দিনে আরো অনেকে বিজেপিতে যোগ দিবেন বলে তিনি জানান।